নমস্কার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি নূতন করে প্রণাম জানাই আমার ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মী, নার্স, সাফাইকর্মী, তাদের তো প্রত্যেক দিনই আমি প্রণাম জানাই। আজকে বড় ভারাক্রান্ত মন নিয়ে আমি দুটো কথা বলতে বসেছি, তাই আমি শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, প্রণাম এবং সংগ্রামী অভিনন্দন জানাই যারা, যেসব শ্রমিকেরা আজ ভিন রাজ্য থেকে হেঁটে হেঁটে 1000 কিলোমিটার, 1500 কিলোমিটার হেঁটে হেঁটে প্রাণের টানে, খেয়ে না খেয়ে, পথে ঘাটে কত কষ্ট করে যারা তার ঘরে ফিরেছে, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আজকে আমার মুখে হাসি নেই। আমি কোন সুখে হাসি বলুন তো? কথা বলতে ভয় করে তো? কারণ আমাদের মতো মানুষের সমাজে মূল্য নেই। এর কয়েকদিন আগে একটা গান আমি করেছি না, গানটা শুনবেন, জীবনটা যার সহজ সরল সমাজে সে মূল্যহীন। আমরা মূল্যহীন মানুষ। আজ করোনার কবলে পড়েছে সারা বিশ্ব, এ কথা নির্ভুল, তথাপিও দেখুন লকডাউন যখন আমাদের করতেই হবে, লকডাউন করার সঙ্গে সঙ্গে এখন যে কাজটি করা হচ্ছে, কাজটা কখনো করা যেত কিন্তু, তাহলে প্রথম ভুল কেন্দ্রীয় সরকারের রয়েছে। বিরাট ভুল হয়েছে যে প্রত্যেকটা রাজ্যে যে শ্রমিকগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের, তাদের ঘরে ফেরানো দরকার। কারণ প্রথম থেকেই কিন্তু আমাদের একটা হিসেব ছিল, কম করে 49 দিন এই লকডাউন থাকবে, বেশিও থাকতে পারে। তাহলে কেন্দ্রীয় সরকার কেন এটা বুঝলো না যে এই মানুষগুলো, এদের ঘরে ফেরানোর ব্যবস্থা করি স্পেশাল ট্রেন দিয়ে, যে রুগীগুলো চিকিৎসা হতে গেছে সেই রুগীগুলো, যাদের বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, তাদের এখান থেকে চেক আপ করে করে স্পেশাল ট্রেন দিয়ে তাদের রাজ্যে ফেরাবার ব্যবস্থা করি। আমি বাবা কাউকে ছেড়ে কথা বলি না, তারা না হয় ভুলই করেছে, কিন্তু প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয়, তবে আমি বাংলায় বসবাস করি, ব্যথাটা আমার বাংলা নিয়ে তো বেশি আছেই, প্রত্যেকটা রাজ্যের মানুষ, মানুষ সব সমান, সে বাংলায় কথা বলুক, সে হিন্দিতে কথা বলুক, সে ইংলিশে কথা বলুক, সে তেলেগুতে কথা বলুক, যাতেই কথা বলুক না কেন, সে তো মানুষ। ভাষা কাকে বলে? ভাষা যার দ্বারা মনের ভাব প্রকাশিত হয় সেই তো ভাষা। ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন জাতির, বিভিন্ন বর্ণের সমাবেশ এখানে, আমরা সবাই মানুষ, এটা আমাদের বড় পরিচয়, আমরা সবাই ভারতবাসী। তাহলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী কেন বুঝলেন না যে আজ আমার রাজ্যের যে শ্রমিকগুলো ভিন রাজ্যে গিয়ে আটকে পড়েছে, আমার রাজ্যের যে মানুষগুলো তীর্থ ভ্রমণে গিয়ে আটকে পড়েছে, সে মুসলমানদের তীর্থই হোক, সে হিন্দুদের তীর্থই হোক, কারণ তীর্থে গেলেই যে ভগবান আল্লাহ পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি না, তবুও মানুষের তো একটা বদ্ধমূল ধারণা, এটা মানুষের একটা ট্যুরিজিয়াম ব্যাপার, যাচ্ছি যাই বৃন্দাবন, হরিদ্বার কিংবা বিভিন্ন জায়গায় আমরা ঘুরে আসি, আজমির শরীফ দেখে আসি, ঈশ্বর কোনো একটা জায়গায় বন্দী থাকে না, রামপ্রসাদের মা কালী এখন আর বেড়া বাঁধে না, রামকৃষ্ণের মা এখন আর কথা বলে না, ভবা পাগলার মা এখন আর শাড়ি তার মেয়ের কাছ থেকে জোর করে নিয়ে পড়ে না, তিনি সব জায়গায় বিরাজিত সমানভাবে, একই শক্তি আল্লাহ, কৃষ্ণ, রাম, রহিম, যাই বলো না কেন, ভগবান গড, তিনি জাগ্রত হন ভক্তির দ্বারা। তুমি বনের মধ্যে থেকে ভক্তি নিয়ে ডাকলে সেখানেই তোমার সামনে তিনি আসবেন, চাই আকুলতা, চাই ব্যাকুলতা, চাই সরলতা, বিরহ, বেদনা, আমি তোমাকে চাই প্রভু, তোমাকে দেখিনি,
কিন্তু তোমার জন্য আমার প্রাণ কাঁদে। আমি কোন রূপে চাই সেই রূপটা আমাকেই তৈরি করতে হয়। এই জন্যই হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এই ভক্তিবাদে শ্রেষ্ঠ। নিরাকার ভাবলে সে তো কোনো আকার নিয়ে তোমার কাছে আসতে পারে না, তাই ওই সাকার মূর্তিটা আমাকেই তৈরি করতে হয় যে আমি কোন রূপে ভালোবাসবো, কালী রূপে কি কৃষ্ণ রূপে কি শীতলা রূপে কি হরিচাঁদ রূপে কি ভবাপাগলা রূপে, যে রূপে হোক সে রূপটা আমাকে তৈরি করে নিগুড় ভক্তি বিশ্বাস নিয়ে তাকে ডাকতে 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 যখন বাহ্যিক জগতের সমস্ত ভাবনা একভূত হয়ে মন সেন্ট্রালাইজড হয়ে বিশুদ্ধ ভক্তির প্লাবন আসে, তখন কিন্তু মূর্তির মধ্যে পরমেশ্বর তিনি নড়ে চড়ে বসেন, ভক্তের কাছে দেখা দেন। এ হচ্ছে ভক্তিবাদ। চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। যা এক কথা, আজ আমি সাকার নিরাকারের কথা বলতে বসিনি। বৃন্দাবনে মানুষ যায়, বৃন্দাবনে যে কৃষ্ণ আছে বাধা পড়ে আছে এমন কিছু কোনো ব্যাপার নেই। হরিদ্বার ঋষিকেশ তবে যায় কেন, স্থানের একটা মাহাত্ম আছে, সেখানে গেলে মানুষের একটা ভাবের উদয় হয় আমি বিশ্বাস করি। যাক, সেখানে যারা গেছে, আজমির শরীফে যারা গেছে তাদের তো আনার ব্যবস্থা করতে হবে, ভেলোরে যারা গেছে, চেন্নাইতে যারা গেছে, বিভিন্ন জায়গায় অ্যাপেলোতে যারা গেছে তাদের তো আনার ব্যবস্থা করতে হবে। যে শ্রমিকগুলো তারা বিভিন্ন রাজ্যে আটকে পড়ে আছে, এ দায়িত্ব কি আমার মুখ্যমন্ত্রী ছিল না? তিনি কেন জোরালো কণ্ঠে বললেন না আমার শ্রমিকদের, আমার তীর্থবাসীদের যারা ভ্রমণে গেছে, আমার যারা রুগীপত্র তাদের জন্য আমি ট্রেন চাই? তিনি কিন্তু সে কথা বলেননি। এখনো মনে হয় তিনি বলতে পারবেন না যে কত হাজার বা কত লাখ শ্রমিক বাংলা থেকে বাইরে গিয়ে আটকে আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে একদিন টাইম দিলে আমি সারা পশ্চিম বাংলার কোথায় কোন শ্রমিক আছে কোন রাজ্যে একদিনের মধ্যে আমি তা বের করতে পারবো। যদি বলেন এটা আপনি বড় কথা বলছেন, হ্যাঁ, সঙ্গে সঙ্গে নবান্ন থেকে তো অর্ডার হবে, প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা সাব ডিভিশন থেকে, প্রত্যেকটা পৌরসভা বা প্রধানের কাছে তখনই রিপোর্ট যাবে। তুমি এখন প্রত্যেক গ্রাম সদস্য কিংবা কাউন্সিলরদের বলো যে এখানে মাইকিং করে এক্ষুনি যে তোমাদের কোন বাড়ির কোন শ্রমিক কোন রাজ্যে গিয়ে আটকে আছে তার নাম ঠিকানা ফোন নম্বরটা দিয়ে দাও, এক ঘন্টার ব্যাপার মাত্র, এই হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও, এই ফোন নম্বরে জানিয়ে দাও, সঙ্গে সঙ্গে কালেকশন করে ওটা ওখান থেকে জেলায় যাবে, জেলার থেকে সব নবান্নে চলে যাবে। কিন্তু এখনো হিসেব নেই আমার রাজ্যের কটা শ্রমিক বাইরে আছে। দুঃখ হচ্ছে কেন জানেন? দুঃখ হচ্ছে চোখে জল আসে যখন দেখছি মানুষগুলো হেঁটে হেঁটে কত কষ্ট করে তারা বাড়ি ফিরছে, লাইনে কেটে পড়ছে, কার পাবে? আমি জবাব চাই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর কাছে, আমি জবাব চাই আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে, আমি জবাব চাই সমস্ত রাজনীতিবিদদের কাছে। মনে থাকবে তো এদের বটেই কিন্তু তোমরা প্রধানমন্ত্রী, তোমরা মুখ্যমন্ত্রী হয়েছ, এরা যে কি ব্যথা পেয়েছে জানো? আমি বলতে চাই না কয়েকটা রাজ্যের থেকে আসাম, ত্রিপুরা, গুজরাট, তামিলনাড়ু, বিভিন্ন রাজ্যের থেকে অনেকেই আমাকে ফোন করেছে, তাদের দুঃখের সময় আমি প্রচার করতে চাইছি না, আমি যতটুকু পেরেছি তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু এইভাবে হেঁটে হেঁটে আজ মানুষগুলোর বাড়ি আসতে হবে, এটা আমাদের দেখতে হবে। রেলের লাইনের উপরে শুয়ে আছে, তার উপর দিয়ে রেলগাড়ি গিয়ে মানুষগুলো মরে যাবে। ওরা ভোট দেয়নি তোমাদের, ওদের ভোটে তোমরা জয়লাভ করনি? ছি 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 ছি, ও এরা কি ছোট লোক শ্রমিক বলে? এরা নিম্ন বর্ণের মানুষ, এরা মানুষের মধ্যে পড়ে না বুঝি, তাই না? এরাই কিন্তু আবার ভোট দেবে, এরাই কিন্তু তোমাদের ওই রাজ সিংহাসনে বসার ব্যবস্থাও করতে পারে, আবার তোমাদের রাজ সিংহাসন থেকে
ওরাই নামাতে পারে, সে অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মধ্যে দিয়ে গেছে। তোমরা এমনটি আর করো না। লকডাউনের সময় শেষ হয়ে আসছে, খুব বেশি দিন লকডাউন থাকলে হয়তো আমাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে, যতটা পড়েছে তা তো পড়েছে। মানুষের এখন বুঝতে হবে তার নিজের লকডাউন নিজেকে করতে হবে, এটা আমার বুদ্ধিতে বলছি, কারণ করোনা নিয়ে কিন্তু আমাদের সংসার করতে হবে। করোনা ঘাটে পথে থাকবে, আশেপাশে থাকবে, কিন্তু আমাদের স্বাস্থ্য বিধান মেনে চলতে হবে। ডাক্তারবাবুরা যেভাবে বলছেন ঠিক সেইভাবে মাস্ক পরে আমাদের বাইরে যেতে হবে। যে দোকানদার দোকানদারি করবে তারও মাস্ক পরেই করতে হবে। আমাদের ডিস্টেন্স বজায় রেখে চলতে হবে, আর ওই করমর্দন চলবে না, কাউকে ধরেই জড়িয়ে ধরে কোলাকুলিও আর চলবে না, আলিঙ্গন চলবে না। ভালো আছেন তো? ওই পর্যন্তই থাকুন, ভক্তি রাখুন, মানুষের পাশে মানুষ দাঁড়িয়ে পড়ুন। কারণ শুধু উপর দিয়ে ভক্তি করলাম, তলা দিয়ে শিকড় কাটলাম, ও জিনিসও ভালো না। আজ আমার মুখে আপনারা হাসি দেখছেন না, আমার হাসবার মতো পরিস্থিতি আজ আমার নেই। আমি শুধু ভাবি আমি কিছু বলতে গেলে আমার দোষ হয়ে যায়, কিন্তু সহ্য করতে পারি, আমি বড় দোষী, কারণ আমি কাউকেই ছেড়ে কথা বলিনি কোনোদিন। আর একটা কথা খুব মনে পড়ছিল জানেন, যখন এই হেঁটে হেঁটে আসছিল আসছিল না, তখন আমার মনে পড়ছিল যে মানুষগুলো ওপার বাংলা থেকে 71 সালের যুদ্ধে খান সেনাদের গুলি খেয়ে খেয়ে তারা বউ বাচ্চা নিয়ে শত শত মাইল প্রাণ ভয়ে হেঁটে হেঁটে ভারতবর্ষে এসেছে, আমার খুব মনে পড়ছে। হায় হায়, তাহলে সেদিন আমি তো ওগুলো জানি না, আমি তো রদেশে ছিলাম না, কিন্তু দেখেছি কিভাবে মানুষগুলো এসেছে, দেখেছি। আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয় বলছিলেন যে উনি যখন বর্ডার পাচ হচ্ছেন, এক মহিলা তিনি নৌকা পার হয়ে এসে একটা বালিশ জড়িয়ে ধরে কাঁদছে, ওই ছোট্ট একটা বাচ্চা তার কোলে ছিল, ওই ছোট্ট বালিশ ছিল, কখন যে বাচ্চাটা পড়ে গেছে সে জানে না, সেই বালিশ বাচ্চা ভেবে কোলে করে নিয়ে ভারতবর্ষে এসে দেখে বাচ্চাটা নেই, খালি বালিশ আছে। সেই মানুষগুলো ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। তোমরা মনে রেখো, কৃষক শ্রমিক তারাই কিন্তু দেশের প্রধান শক্তি। কৃষকরা, তারা যদি মাঠে ফসল না ফলায়, যাদের তোমরা ছোট জাহাজ বলো, মুচি ভাইয়েরা যদি জুতো তৈরি না করে, তোমরা জুতো পায়ে দিতে পারবে না। মুচি ভাইয়েরা যদি জুতো পালিশ না করে, পালিশটা তোমার নিজেরই করে নিতে হবে। তাহলে ওই শ্রমিকেরা যদি কারখানায় কাজ না করে, ওই শ্রমিকেরা যারা সোনার দোকানে কাজ করে, সুন্দর সুন্দর গহনা তৈরি করে না দেয়, তুমি বড়বাবু পড়তে পারবে না। ওই জেলেরা যদি মাছ না ধরে, তুমি মাছটাও খেতে পারবে না। আমি সবচাইতে একটাই নিবেদন, প্রার্থনা রাখব, এই করোনার কবলে পড়ে সমস্ত মানুষ তাদের যেন শুভ বুদ্ধি ফেরে, আর যেন এমনটি না হয়। আমি 3 দিন অপেক্ষা করব, আমি 3 দিন পরে অ্যাটম বোমের মতো কিন্তু আরো জ্বলে উঠব। 3 দিনের মধ্যে আমি জানতে চাই, মাত্র 3 দিন, আমার বাংলার কতজন শ্রমিক, কত লক্ষ শ্রমিক কোথায় আটকে আছে, কতজন চিকিৎসা হতে গিয়ে আটকে আছে, কতজন কে কোথায় কোন কোন রাজ্যে রয়েছে, আমি এটা জানতে চাই। এটা অতি সত্য যেন এটা করা হয়, আপনাদের কাছে নিবেদন রইল, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সবার কাছে। যার পেটে খাবার নেই তার মুখে হাসি থাকে না। ছোট একটা গান আপনাদের কাছে গিয়ে শোনাচ্ছি, গানটা আপনারা শুনুন। ঠিক এই গানটি আমি গাচ্ছি, যে আলোচনাটি আমি করলাম ঠিক সেই গানটি আমি গাচ্ছি। গানটি আমি লিখেছি, আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। Thank you.
Get out of the car.